হাইফ্যান্ড আমি সবই তোমরা আমার সঙ্গে দেখছো দেখ ক্রিয়েটিভ বং চ্যানেল দেখো বন্ধুরা আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের কম্পিউটারের প্রোফাইল পিকচার সেট করবো এবং কীভাবে আমরা আমাদের প্রোফাইলের নামটা সেট করবো এবং সেগুলো চেঞ্জ করবো এবং আমরা ফাইনালি দেখবো যে কীভাবে আমরা আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড সেট করবো এবং নিজেদের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো ওকে তো হিরোটা শুরু করছি তার আগে যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিও আর আমার আগের ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো দেখো বন্ধুরা আমাদের কম্পিউটারের প্রোফাইলের নামটা সেট করা তার প্রোফাইল পিকচার সেট করা এবং তার পাসওয়ার্ড ক্রিয়েট করা এই তিনটে কাজ আমরা একটা জায়গা থেকে করতে পারবো তার জন্য আমাদের প্রথমে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পর যে উইন্ডোটা এলো এই উইন্ডোর একেবারে নিচে আছে পার্সোনালাইজ এই পার্সোনালাইজে ক্লিক করতে হবে এবার এই পার্সোনাল ক্লিক করার পরে এই উইন্ডোর বাঁ দিকে একটু উপরের দিকে আছে দেখো চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার বলে এই চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচারে আমাদের ক্লিক করতে হবে এবার দেখো বন্ধুরা তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা ফুটবলের ছবি দেওয়া হয়েছে এবং তার পাশে লেখা আছে উইন্ডোজ সেভেন তোমরা যখন তোমাদের কম্পিউটার ওপেন করবে তখন এই ছবিটাই তোমাদের সামনে শো করবে এবং তারপর তোমাদের কম্পিউটার অন হবে ওকে এটা হলো কম্পিউটার যখন নতুন কেনা হয় তখন এই প্রোফাইল পিকচারটাই সেট থাকে এবং এই নামটাই সেট থাকে এবার আমরা দেখব আমাদের এই প্রোফাইলের পিকচারটা আমরা কীভাবে চেঞ্জ করবো এবং তার নামটা কীভাবে চেঞ্জ করবো তার জন্য তোমরা নিচেদের ছবিগুলো আছে সেই ছবিগুলোর মধ্যে যে কোনো একটা ছবি সিলেক্ট করে এখানে চেঞ্জ পিকচার করে এটা চেঞ্জ করতে পারো ওকে এবার যদি তোমরা চাও যে তোমাদের কম্পিউটারের মধ্যে যে তোমাদের যে নিজস্ব পিকচারগুলো আছে তার মধ্যে থেকে যদি তোমরা পিকচার সেট করতে চাও তাহলে তোমাদের নিচে অপশান আছে দেখো ব্রাউজ ফর মোর পিকচার এখানে ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করার পর তোমাদের বাঁ দিক থেকে তোমাদের যে ফোল্ডারের মধ্যে ছবিগুলো আছে সেটাকে চুজ করতে হবে ধরো আমার ডেস্কটপে ছবি আছে তাই আমি থেকে চুজ করলাম এবং ডেস্কটপে চুজ করার পরে এখান থেকে তোমরা যে ছবিটা দিতে চাও সেই ছবিটা তোমাদের চুজ করে নিতে হবে ওকে এই ছবিটাই ধরো আমি চুজ করলাম এবং এখান থেকে ওপেন ক্লিক করতে হবে এখানে ওপেনে ক্লিক করার পরে তোমাদের সামনে তোকে একটা উইন্ডো খুলে এলো এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের প্রোফাইলের যে পিকচারটা সেই প্রোফাইল পিকচারটা দেখো অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই প্রোফাইলের নামটা চেঞ্জ করব। তার জন্য আমাদের এখানে আছে দেখো চেঞ্জিওর অ্যাকাউন্ট নেম বলে এই চেঞ্জিওর অ্যাকাউন্ট নেমে আমাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে তোমরা তোমাদের নিজস্ব যে কোনো ইচ্ছামতো একটা নাম দিতে পারো ধরো আমি আমার কপি করা যে তাই আমি এখান থেকে ধরো আমার চ্যানেলের নামটা ধরো দিয়ে দিলাম এবার দেওয়ার পরে এখান থেকে ধরো চেঞ্জ নেম ক্লিক করে দিতে হবে ওকে এবার চেঞ্জ নেমে ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে দেখো চেঞ্জ প্রোফাইলের নামটাও চেঞ্জ হয়ে গেছে আবার প্রোফাইল পিকচারটাও চেঞ্জ হয়ে গেছে ওকে এবার দেখব আমরা যে কীভাবে আমরা আমাদের কম্পিউটারে পাসওয়ার্ড ক্রি ক্রিয়েট করব। দেখো বন্ধুরা সবাই মোটামুটি নিজেদের কম্পিউটারে একটা করে পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই তো চলো দেখি আমরা যে কীভাবে আমরা আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড সেট করব। তার জন্য দেখো উপরের দিকেই লেখা আছে আ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে নিজেদের ইচ্ছামতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দাও ধর আমি ওয়ান টু থ্রি ফোর দিলাম এবার এটা দেওয়ার পরে নিচে আমাদের আর একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ওকে কনফার্ম পাসওয়ার্ডটা মানে তুমি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটাই আরেকবার দিতে হবে এবার এটা দেওয়ার পরে নিজের যে ক্রিয়েট পাসওয়ার্ড অপশানটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে এবার তোমরা প্রোফাইলের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারছো এখানে দেখো অলরেডি লেখা চলে এসেছে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড তার মানে তোমাদের কম্পিউটারে কিন্তু অলরেডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে তো চলো এবার আমরা দেখবো যে কীভাবে আমরা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব তার জন্য দেখো উপরেই অপশান আছে যে চেঞ্জ ওর পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এখানে যে তোমাদের যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে সেই কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে এবং এরপরে তোমরা যে নিউ পাসওয়ার্ডটা দিতে চাইছো সেই নিউ পাসওয়ার্ডটা দিলাম এবার আমরা নতুন পাসওয়ার্ডটায় আরেকবার দিলাম এবার এখানে চেঞ্জ পাসওয়ার্ড করে দিলাম তাহলেই দেখো পাসওয়ার্ডটা আমাদের চেঞ্জ হয়ে গেলো ওকে তো চলো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের পাসওয়ার্ডটা রিমুভ করব। তার জন্য এখানে অপশান আছে দেখো রিমুভ ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে তোমাদের যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে সেই কারেন্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড রিমুভ বলে যে অপশানটা আছে এই পাসওয়ার্ড রিমুভে ক্লিক করলাম ওকে পাসওয়ার্ড রিমুভে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পাসওয়ার্ডটা উড়ে গেলো কারণ এখানে দেখো লেখাটা আর শো করছেন না তো মূলত এটাই ছিল যে ভিডিওটা বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে কিছু হেল্প পেলাম ভিডিওটা থেকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকানটাকে ক্লিক করে দিও পরে ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে আবার পরের আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে